আসসালামু আলাইকুম সবাইকে, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অক্টেন বুস্টার এবং ইনজেক্টর ক্লিনার। সো আমাদের দেশে যে অক্টেন আমরা ইউজ করি, সেই অক্টেনের ভিতরে ভালো পরিমাণ অ্যাডাল্টেশন থাকে বা ভেজাল থাকে, এবং অ্যাডাল্টেশন বা ভেজালের কারণে আমাদের গাড়িতে গাড়ির যে আইডেলের যে রাফ আইডেলিং সেটা বেড়ে যায়, ইঞ্জিনের যে পরিমাণ পাওয়ার উৎপন্ন হওয়ার কথা সেই পাওয়ার লস হয়, এবং অনেক সময় ইঞ্জিনের আইডেল আরপিএম অনেকটা ড্রপ করে। এবং এই ইস্যুগুলো ঘটার মেইন রিজন হচ্ছে আমাদের যে ফুয়েল অ্যাডাল্টেশন সেটা। এজন্য আমরা আমাদের যে ফুয়েল ইউজ করব সেটা অবশ্যই ফুল পিউরিফাই হতে হবে, এবং ফুল পিউরিফাই হওয়ার জন্য আমরা অবশ্যই অক্টেন বুস্টার ইউজ করব। গাইস দিস ওয়ান, সো এটা হচ্ছে অক্টেন বুস্টার। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন গ্রেডের অক্টেন বুস্টার পাওয়া যায়, এবং এই অক্টেন বুস্টারগুলো বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে। সো আমরা এজন্য অবশ্যই আমাদের অক্টেন যখন গাড়িতে রিফিল করব ট্যাঙ্কে, তখন অবশ্যই অক্টেন বুস্টার ইউজ করব। এতে আমাদের ফুয়েলটা ভালো বার্নিং হবে, ভালো এফিসিয়েন্সি পাবো, আমাদের যে ল্যাক অফ পাওয়ার সেটা আমরা পাওয়ারটা ইনক্রিজ হবে, এবং একটা ভালো মাইলেজ আমরা পাবো। আর পাশাপাশি অনেক সময় ডার্টি ফুয়েলের জন্য আমাদের যে ইস্যুটা ঘটে সেটা হচ্ছে যে আমাদের ইনজেক্টরগুলো জ্যাম হয়ে যায়। অনেক সময় ডার্টি বা অ্যাডাল্টেশন ফুয়েলের জন্য আমাদের ইনজেক্টরগুলোর ভিতরে জ্যাম হয়, পাশাপাশি ইনজেক্টরগুলো শর্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং অনেক সময় কেটে যায়। সো দ্যাটস ওয়াই আমরা অবশ্যই যে বিষয়টা ইউজ করব সেটা হচ্ছে ফুয়েল ইনজেকশন ক্লিনার। সো এই ফুয়েল ইনজেকশন বা ক্লিনার আমরা বা কন্ডিশনার যদি গাড়িতে ইউজ করি, তখন আমরা দুইটা আউটপুট পাই। ফার্স্ট আউটপুট হচ্ছে আমাদের ইনজেক্টরগুলো জ্যাম হবে না, এবং অনেক সময় যে আমাদের ইনজেক্টরগুলোর ভিতরে যে নজলগুলো শর্ট হয়ে যাওয়ার কথা থাকে বা এই শর্টেড হবে না, সেই জন্য আমরা অবশ্যই ফুয়েল ইনজেকশন ক্লিনার বা কন্ডিশনার ইউজ করব। এবং এটার পদ্ধতি হচ্ছে যে আমরা ফুল ট্যাঙ্কিতে দুইটা ইউজ করব, এবং হাফ ট্যাঙ্কিতে একটা ইউজ করব। দুইটাই সেম, দুইটার জন্য সমান নিয়ম। আর আমরা যেটা করব, বাজার থেকে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেমন এটা হচ্ছে আমাদের স্টপের দুইটাই, সো আমরা চাইলে এখানে লিকুইড মলি আছে, তা ফ্লেমিংগো বিভিন্ন কোম্পানির আছে, সো আমরা একটু জাস্টিফাই করে ইনশাল্লাহ এটা কিনতে পারি। সো আরেকটা বিষয় আমরা সবসময় খেয়াল করব, আমরা যে গাড়ি ইউজ করব সেই গাড়িগুলোকে প্রপারলি আমরা মেনটেনেন্স করব, এবং মেনটেনেন্সের পাশাপাশি আমরা ভালো কোনো ওয়ার্কশপ বা সার্ভিস সেন্টার থেকে সবসময় কাজ করাবো। আর এই ছিল আজকে ফুয়েল নিয়ে ছোটখাটো রিভিউ শেয়ার করা বা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং আমি এবং আমার প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন। ফয়সাল অটোজন এবং কার ডায়াগনস্টিক্স অ্যান্ড সার্ভিস যেভাবে আপনাদের সাথে ভবিষ্যতে প্রিভিয়াসলি যেভাবে সাপোর্ট দিয়েছে ইনশাল্লাহ এভাবে দিব, এবং ভবিষ্যতে এভাবে সাপোর্ট দিব। আপনারা আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।